আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা হুর মহিষা বাইতুল আকসা জামে মসজিদ ও মাদ্রাসা কর্তৃক যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সত্তরতম তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি কলেজের টুকরা বিশ্ববিখ্যাত স্কলারবৃন্দ, পর্দার আলের আমার মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে গভীর রজনীতে ঘুমিয়ে থাকা লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের প্রোগ্রাম হচ্ছে মতলব দক্ষিণ চাঁদপুর, স্পন্সার ভাই আমাদের প্রবাসী শাহাদাত ভাই এবং এলাকাবাসী ইনশাল্লাহ, ঠিক কিনা? তো দুই দিনের আলোচনা আমার মোল্লা নাজিম ভাই বিশ্ববিখ্যাত স্কলার, তিনি কথা বলেছেন যুবকদের আইকন এম হাসিবুর রহমান আমার প্রিয় ভাই, তিনিও কথা বলেছেন, আর আমার আগে কথা বলেছেন আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল্লাহজারি, আমার বন্ধু মানুষ, মহব্বতের মানুষ, প্রাণ খোলা আলোচনা করেছেন, আমি শুনেছি, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মহান আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দান করুক। খুব সুন্দর আলোচনা করেছেন, আসলে ব্যস্ততার কারণে নতুবা আমরা আরও একটু সময় তার থেকে নিতে পারলে আমরা আরও উপকৃত হইতাম, ঠিক কিনা? তো ব্যস্ততা আমাদের ধৈর্য সব মিলে এই কারণে প্রোগ্রাম আমরা মোটামুটি একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি। তো আমি একটু প্রাণ খোলা আলোচনা আপনাদেরকে দেব অল্প সময়, আশা করি আপনারা খুশি হবেন, পুরো আমিন। আর 30 সেকেন্ড সময় আমি নষ্ট করছি, আমি আপনাদের জন্য 54টা কিতাব লিখে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন স্টেজে, আর একটা খুতবা এবং আরবি গ্রামারও লিখে দিয়েছি, তালিমুল মিজান বি দোয়েল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, কোরআনের আলোকে সরব শিক্ষা, আর একটা হলো খুতবা আপনারা নিয়ে যাবেন নিজের ছেলেপেলের জন্য, যাতে আপনার ছেলে বক্তা হয়, কি এটা আশা করেননি? আপনাদের ছেলে বক্তা হওয়ার দরকার আছে তো? আমি জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ফাসলুল খেতাব অসলুল খেতাব, ধরেন এখন হলো এই যে 12 সন্ধেরও আছে কথাগুলো, আবার এখন হলো ইংরেজি মাস ডিসেম্বর, কি চলতেছে ডিসেম্বর না, ডিসেম্বরে কি কি খুতবা দিতে পারে সম্ভাব্য ইমাম সাহেবের তাও লিখে দিয়েছি, তারপরে এই 19 ডিসেম্বর বাংলা ব্লক দিবস, এ সম্পর্কে কোরআন সুন্না কি আছে, 16 ডিসেম্বর বিজয় দিবস, এ সম্পর্কে কোরআন সুন্না কি আছে, তারপরে পরীক্ষার ফলাফল প্রকাশ, 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আছে আমি লিখে দিয়েছি, নভেম্বরে আছে 1 নভেম্বর জাতীয় যুব দিবস, কোরআন সুন্না কি আছে লিখেছি, 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, আপনার মুত্রা দিবস, মুত্রা এটা লয় কোরআনে কি আছে আমি লিখছি, 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, বহুকন্যায় কি গুণা কোরআনে কি কি আছে লিখে দিছি, 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, আয়কর দিলে দেশের কি লাভ, সদগায় জারিয়ে হবে, আপনি তো পদ্মা সেতু $1,00,000,000,000 দিয়ে করতে পারবেন, হ্যাঁ তো ঘুমে নাই পারবিনি, তুই যদি আয়কর রিটার্ন দাখিল করস তোর পয়সাটা দি একটা কনা হইলো পদ্মা সেতুতে লাগবে, যত মানুষ যত গাড়ি এনে আঁটব তোর অ্যাকাউন্টে সব, মানে খাইব জাঙ্গিরে মোড়ব আলমগিরে, তুই এখন 1 টাকা দি তোর অ্যাকাউন্টে হান সব হান্দাইব, খালি সরকারে হেন দিব টোল, তোর ইয়ে অ্যাকাউন্টে হান্দাইব সবের টোল, তাহলে আয়কর দিবেনি, আয়কর দিও, খালি খাইও না দেশে, আমিও আয়কর দেই, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, তিনিও আছেন, ইউনিয়নের করগুলো পরিশোধ করবেন, তাহলে তিনি ওইভাবে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই খুতবা বিশ্ববিখ্যাত খুতবার আজকে 700 বিষয় প্রায় লিখছি, 71 নম্বর আলোচনা আমি আজকে আলোচনা করব, 71 যাওয়ার সময় নেবেন, আমি সময় নষ্ট করছি না, খুতবাটা আমরা 1800 টাকা রাখতেছি, আর তালিমুল কোরআন বিদুইল তালিমুল মিজান বিদুইল কোরআন এলমুস সরফটা 640 পৃষ্ঠা বাংলাদেশে এই প্রথম, সমগ্র পৃথিবীর সব রেফারেন্স বুক থেকে নিয়ে আমি লিখে দিয়েছি শুধু সরফের উপরে, 25টা অনুশীলনী ইংলিশ টু ইংলিশও আছে,
আপনাদের সুবিধার জন্য ক্লাস ফোর থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত লাগবে, ওইটা 1600 টাকা। তো এর জন্য আপনারা যোগাযোগ করবেন আমার নিজস্ব নম্বর হোয়াটসঅ্যাপ 01720 5385 81। কথা শেষ। আর যারা এনে আছেন ক্যাডার ম্যাডার ধনী টনি, আপনার মসজিদ এলে এক কফি দুই কফি করে ইনশাল্লাহ নিবেন, ঠিক আছে? নি চেয়ারম্যান সাহেব নিছে কিন্তু, ঠিক আছে? নি না এইটা কইলে যদি কই মাগ না গাড়ি তোলা দিবা আড়িত। ওয়াজ শুরু, কেমন? অল্প সময় ইনশাল্লাহ হয়ে যাবে, আমিন বলেন। আজকে ভাই কথা বলবো আন্তর্জাতিক র‍্যাগ ডে। কি ডে? সেনসি র‍্যাগ ডে। এরে সেনস স্যারে মিশা কথা কইছে। র‍্যাগ ডে ফেসবুক শরীফে তোর একটা লেখা দেখছত কিছুদিন আগে, র‍্যাগ মানে হইছই, হই হুল্লোড় ফাইজলামি, ডে মানে দিন, মানে হই হুল্লোড় দিন চাষা মেসি ফাইজলামি শয়তানের দিন। অর্থাৎ পরীক্ষা যে ক্লাস সমাপনীর দিবস যে বিদায় অনুষ্ঠান করে তাহাকে র‍্যাগ ডে বলা হয়। এটা খ্রিস্ট সপ্তম এবং অষ্টম গ্রিক শতাব্দীতে গ্রিক এটা আবিষ্কার হয়েছে, আর 1824 সাল থেকে 1847 সালে আমেরিকাতে আমার ভাই সাহেবেরা এটা বেশি প্রমোট করছে। চারটা ছাত্র সংগঠন ফাই কাপা বিটা আলফা এইটা ঠেলতে 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 অন বাংলাদেশে আইসে আসেনি রে মুসলমানের ফলামাইয়ারা এনদি কি তালে, তারপরে এই সেই এটি তো বলা যাবে না, টেলিভিশন শরীফ আছে। আবার আমি দেখছি তোগো ফেসবুকে মাইয়া এমনি খাড়া রয়েছে, মাইয়ার এনদি লিখতে আছে আই লাভ ইউ। এখন শোন আস্তে, একটা বেগানা মহিলার জামা কোন বেগানা পুরুষে স্পর্শ করতে পারেনি, এটা কি হারাম? কে কইছে? রাসূল সাল্লাল্লাহু ফাইল্লে হুজুরের দরগ হই আর কোবাই লাভ নাই। আবার দচ্ছি কম দি দেখছেন নি, ইয়েন্দি ধরে ইয়েন্দি লিখতে আছে মার্কিং ফ্যান দিয়া, নাজবিল্লা কইতি না শেষেরি কত জারগামি ডে আইয়ে লাগে, রেক ডে এ ডে হে ডে কন্যানি ডে কিলানি ডে গায়ে হলুদ ডে ম্যারিজ ডে ভ্যালেন্টাইন ডে সব সিনা প্রশিক্ষণ ইউনিভার্সিটি সিস্টেম নাজবিল্লা আই কই দি। তো বললাই ভাই আমি পরিবেশনা করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে, গবেষণা করে করে তোদের জন্য ইমাম গাজালী রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা শানো তার কবরকে নূরে মুনাব্বর করুন, আমিন। তিনি 104 রকমের দিন আবিষ্কার করছেন। আমি 104 দিনকে রেখে আমার ওস্তাদের আমি 137 রকমের দিন লিখেছি, তাইলে আমাগো দনসে আনার কোরআনে কারিম থেকে আবিষ্কৃত দিন হইল কত? আন্তর্জাতিক দিন হইল 238টা। 238 এ 238 থেকে সামান্য 3-4 দিনের ব্যাখ্যা আমি করেই আজকের আলোচনা শেষ। 2-4 হালকা সুন্দর সুন্দর গান পরিবেশিত আরও থাকছে, টক জাল মিষ্টি চিংড়ি ভর্তা ইনশা আমার হচ্ছে। তোরা ঘুম হয়ে গেছে গই তো গই, এদেশের মাড়ি এন 12টার আগে মাহফিল শেষ হয় না, এই জন্য ডরাই তোকে নাম উনলে মতলব হইলে আমি ডরাই ডরাই আগো দেশ 10টাতে শেষ হয় তোকে দেশ 10টাতে শুরু হয় যে নি যে কইছে কেমন পর্যন্ত মাহফিল করি সব যা হইব। শুধু ফজরের জামাতটা কাজা করলে নামাজ না হইবেন ন, জামাত কাজা করি এটার গ্যাপটা পূরণ হবে না, বা কথা কয় না? কেমন পর্যন্ত খালি মাইক বাজা কই ইতে এটা মাইক কার মাইক ইডাতের মাই মাই মে খালি মাইক বাজা কই আল্লাহ কো ওহো আল্লাহ কি দেখো ওহো যথা সময়ে প্রোগ্রামগুলো শেষ করলে মানুষের দিল তাসির হয়, জ্ঞানী গুণী মানুষগুলো স্কলার বুদ্ধিজীবী গোয়েন্দা বিভাগের লোক ম্যাজিস্ট্রেটরা আসে তারা 2-4টা কথা শোনে। এভাবে প্রোগ্রাম প্যাকেজ অনুষ্ঠান সাজাইবেন, এটা আমার পরামর্শ আর কি, এইভাবে শিডিউলগুলো সাজাইবেন, কম্পিউটারাইজ করে প্রোগ্রাম হুজুরের কাছে এমতে ফাটা দিবেন, বাস এই সিস্টেম হইলে আপনাদের সুবিধা হবে, প্রোগ্রাম করিয়ে মজা পাবেন আপনারা, আমিন। আচ্ছা তো ভাই বলছি খুব দ্রুত কিন্তু গাড়ি চালাবো, তোরা ডরেস না, আস্তে আস্তে ইঞ্জিনে মবিন উড়াই আর কি, বুঝছ? এখন 136 রকম দিন তোকে আফসারি ভাই লিখছে, ইয়ামুন সাকিলুন তবিলুন তাবিলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাকুল মালে কাইউল মালে হামিউল মালে হামুল ওয়াজু ওয়াদুল হামলে জাহলুল মুরদিয়াতে তাজাক্কুরুন তাফাররুকুন তারিফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ।
খাবরন খাতমুন কাবদন রাফরন ফাউজন ওয়াজন ওয়াজন নাজরন হাদরন হালকন কাসামুন জুরকন কাবহন দাহাকন হেজাবন কাবকাবন সবরন তাওলিয়াত দুবুরে আইনাল মাফাররে মুস্তাকার শারফুল মুস্তাতির আবুসন কামতাতির নাদরন ওয়া সুরুরন সাইয় নূর ইকতিবাস নূর তাহাদিস তাবদিলুস সামায়ে তাবদিলুল আরদে তাকরিনুল আসফাত তাকরিনুল আসফাত তাকরিনুল আসফাত কাতরানুস সারওয়াল আমরুন লিল্লাহ নিদাউ শুরাকা ইল্লা আদাওয়াতুল্লিলা কিল্লা আমানুল ফাজে নিসিয়ানুন ইউনাব্বাউল ইনসানু খুসরানুল মুবদিলিন খুসরানুল মুজরিমিন মুবলিসুল মুজরিমিন ইসরাফুল আজাবে ইশতিরাকুল আজাবে গিশাওয়াতুল আজাব সাজারুল কালবে দাওয়াতুল ইমাম একজন বিন নওয়াসি ওয়াল আকদাম তুশাক্কাকু সামাউ বিল গামাম লাইসা ফিহি হামিমুন ওয়ালা তোয়াম মাজিয়াতুল জাহান্নাম ইমতিলাউল জাহান্নাম কাউলুল জাহান্নাম কালামুন বিল ইজনে জিবালুন কাল ইহিনে সামাউন কাল মুহলে সাইরুল জিবালে জামুর রুসুলে জালুল ওয়ালদানে শিবা জালুল কদম আলা সাইয়েদে তাকতিউ বাইনা তাবি আল মাতবু কিয়ামুল আশহাদ শাহাদাতুল উদুবে বাদু বাসুন মিন কুল্লি উম্মতি শাহীদুন লাবসুন কাল আশিয়া ওয়িদ দুহা সুদুরুন নাসে আশতাতান খুরুজুল আজদাস সিরান দাওয়াতুন নার দাআন দাওয়াতুন নুকুরি ইত্তিবাউ দাঈ ওয়াফাউ দাওয়াত জিদালুন নাফসে নাকসুর রাসে নাফু সিদকে কাশফু সাকে শুকলুল ফাকে শাআনুন ইবনিহি আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নিসে আরিকাতুন নাজদি উজুহুন নাদিরাতুন উজুন বাসিরাতুন উজুন খাশিয়াতুন উজুন নাইমাতুন উজুন তাবিয়াতুন উজুন তাসওয়াদুন উজুন মুসফিরাতুন উজুন দোয়াকাতুন উজুন মুস্তাবশিরাতুন উজুহুন গাবারাতুন উজুহুন কাতারাতুন উজুন গেশাওয়াতুন নার সাহাবুন উজুহুন সাহাবুন নারে হাসুল ওয়াজে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যে সুন্দর দিন রে পুরাটা রাত বয়ান করতে এলে কলজনা ঠান্ডা হইতো আমিন কো এই 136 দিনে তো মাত্র 6-7 দিনের কথা আমি বলব আয় ইয়ামুন তাবিলুন আন্তর্জাতিক লম্বা দিবস আন্তর্জাতিক আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তারুজুল মালায়েকাতু রূহু ইলাইহি ফিহি কানা ইয়ামুন ফিহি ইয়াউমিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা সুরাল মারিজে 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ জাল্লা শানু যেদিন ট্রাইব্যুনাল বসাইয়া বিচার শুরু করবেন আজলাসে সেদিনের না সেদিন লম্বা হবে অনেক লম্বা 50,000 বছর কয় হাজার বছর শুধু এটার ভিতরে একটা ঘন্টা ব্যাখ্যাটা করতে এলে মজা লাগবে এমনি তো কইছো তাই মিয়া কিতে কিতে কর পাগল লাগে দূর বালা লাগে না গান টান কই বস চিনি ছাড়া দেলাড়া দিয়ে দিব এটা কিতে কর কত মজা ইমাম গাজালি লিখছে আমরা তো জান্নাত আর জাহান্নাম লই পাগল কে কতক্ষণে জান্নাত যাইবেন হুর লই আনন্দ করবেন কে কখন জাহান্নাম যাইবেন এর আগে 50,000 বছর যে নির্যাতনটা তো করে করব হিসাব নিকাশে ইমিগ্রেশনে যে শাস্তিটা দিব আল্লাহ নবী রাসূল বা একে কইব ইউ আল্লাহ আমনে তো হেরম জানে আমনে ক্ষমতা হল আমনের তো সব আঙ্গর তো সব দিল ল্যাংড়া করে দিচ্ছে হাসর মাঠে কারো কাছে আঙ্গে থাকবো নি না কথা কো না থাকবো নি না থাকবো নি রে এমন এক জাস্টিস যিনি ল্যাংড়া করে দিব 50,000 বছর ল্যাংড়া করে খাড়াই এরম বহুত ক্যাডারগিরি দিয়েছ খাড়া সব নবী রাসূল আর আল্লাহর দরু মাজান্নাস বাতুম লিবাত মানুষেরা গামের দরিয়া সাতরাইবা আবার আল্লাহরে কই আল্লাহ আপনার ক্ষমতা ইউহান্নের আপনার দোয়া লাগার কষ্ট দিয়ে না কোন লই যাবেন লই যা নবীজি প্রত্যেক নামাজে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিন আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাকে সহজ হিসাবটা নিয়েন গো আল্লাহ আম্মা জি আয়েশা সিদ্দিকা কো নবী ও সহজ হিসাব কি ও নবী কো আয়েশা রে তোমার আমল নামার দিকে আল্লাহ চাইব আর চাই গো আয়েশা যাও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম পরীক্ষার কাগজ না দেখিয়ে তোমার রেজাল্ট দিয়া দিলাম কি বুঝলাম এই পর্যন্ত আমরা আল্লাহরে ফোন দিছিনি আল্লাহ ওই কথাটা যে আপনি নিজে কইলেন সূরা মারিজা 4 নম্বর আয়াত 50,000 বছর কোন এটা আফসারি সংখ্যাটা বইয়ে নো খামসিনা আলফাসানা দুনিয়ার বছর ন আখেরাতের বছর তো এই 50,000 বছর ল্যাংড হইতন এই সমস্ত নির্যাতন সূর্যের আলোতে মাথা হাড়ি মগজ উতরেব আল্লাহ কিতেও আল্লাহ কিতা করেন এরপরে ফলছে রাতে নির্যাতন ইয়ামুল মোনাকাশা প্রশ্ন করবো তুই এটা করছো কা কত আয় করছে আয় মফসর ঠিক ঠিক তৈরি নো কারবার খেলা লাগছে ফরক ইয়ে করে এলেছি কত না করছো কা এরপরে নির্যাতন হেতে দেনাদারে পাওনাদার টিয়া আসা টিয়া দে কো ভাই নাই তো না তুই আর টিয়াটা অন দিতেই তো তুই নারায়ণপুর হরে যা ভাই আর ইয়ে নো লোক কাড়া দিছে আয় গেছে আর তুই তুই টিয়া অন দে হাতিয়া দিছে ভাই নাই তো কিতাম কো না কি তুই তুই আর টিয়া দে অন
এই যে কীর্তন হইতাম না 50,000 বছর সেগির দিব কয় হাজার 50,000 তাহলে আন্তর্জাতিক সেগির ডে আন্তর্জাতিক এবার আইরে ওই আন্তর্জাতিক সুলতানা দিবস সামনে আইয়ে আন্তর্জাতিক কথা কয় না আন্তর্জাতিক সুলতানা দিবস ইয়ামুন আকজুম বিন নওয়াসি ওয়াল আকদাব ওই 100 নম্বর সিরিয়াল আমি দিছি আন্তর্জাতিক সুলতানা দিবস কিটানা দিবস সুলতানা দিবস কে কয় আরো জোরে কে কয় আল্লাহ ওইসা তোগোগারামের কোরআন শরীফ আয় কইতে আছি অন 2 নম্বর ওয়াজ করার সুযোগ নাই সূরাতুর রহমানের তারপরে 42 নম্বর আয়াত আয়াত নম্বর 42 আরো জোরে 42 একদম 42 মানে গুলিস্তান বানালাই দেখি কিতা করি এবার আল্লাহ জানা শানু কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব নবী ও আনে সিনবেন হেদিন আন্তর্জাতিক আখেরাত দিবসে কিছু কিছু মানুষের সামনে সুলটা টানি ফায়ের অগ্রভাগ ধরি এমনি উল্টা গোল্লা করে আর ফেরেশতারা কন্যাতে কন্যাতে জাহান্নামের দিকে নিব বৈশাখ পাতাটা কয় কে আল্লাহ আর আজরে আল্লাহ সুলটা নিয়ে লেব তুই তো সুলের বামফার লইছ এত স্টাইল করি সলস খোদার গাড়া আর আর মা বোনেরা কত সুন্দর সুলে ওর ঘুমটাও দেনা কত সুন্দর করে চলে সুলটা নিয়ে লেব সুলটা নিয়ে লেব কি করিয়ে লেব হিটার দি হুলায় সুলে আবার শ্যাম্পু অ্যাড দিছে এ বাদন যাবে না সে পদ্মা সেতুতে বা দাউদগান্দি সেতুতে 11-5 বছর আগে বেড়াউগারে বান্দি রেখছে বেড়ি চুলে নিচে দিয়ে লিখি দিছে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুল মোটা তাজা হবে লম্বা হবে চুল মতলব থেকে সাছার পর্যন্ত লম্বা হবে তারপরে 10টা পুরুষ বানতে পারবেন পুরুষ চলাইবে মাগার চুল চলাইবে না এ বাদন যাবে না শ্রেণী এই অ্যাডটা তোরা দেখছ তুই কারা কারা দেখছ তা তুড়া তাইলে হি গুনার মত শিয়া না শিয়া না রে সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক সুলতানা দিন কি দিন সুলতানা দিন তো যুবক তুই যে এত সুন্দর চুল রেখছ চুল ঠিক আছে তো নবী চুল রেখছে তিন তরিকা লিম্মা জিম্মা ওয়াফরা এই এ কানের লতি পর্যন্ত আবার এ গা আবার কাঁধ পর্যন্ত অনেকে এটা রাখে চুলটা কিন্তু দারুণ আলহামদুলিল্লাহ আর আমরা যেটি রাখি এটি কোনো সুন্নতের পর্যায়ে পড়ে না আমার অনেক সোনা বন্ধুরা চুলের বামফাল লই যায় এটা কিন্তু সুন্নত ঠিক আছে তবে নামাজ না হইলে তো তোর চুলটা নিয়ে লিব তো এনে টানে তোরে এ হাসন মাঠে দেখবি এন্দি চুলটা নেই এন্দি টানে বেড়ি করে সেঁসা ও মাই গে কে গো গে গে না এভাবে বড় চুলটাকে স্পার্স স্টে বিউটিফুল ইজ ওয়া এই কোরআনে কারিম তোর জীবন্ত ছবি দেখাইতে আছে আই ছবি দেখাইলে আর কস কমেডি ইয়ামুন আকজুন বিন নওয়াসি ওয়াল আকদাম আমি নাম রাখছি এই সেই দিন যে দিনে তোমার চুল টানবে আমার কিছু কিছু ক্যাডার ভাই আছে না চুলের খুব রাখে যে আছে না ক্যাডার জান ক্যাডার জাম আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সে রান চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মরে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান হাটে মাটে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে ক্যাডার জানের খেলা সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা মাটে মাটে রাস্তা ঘাটে ক্যাডার জানের খেলা রে ক্যাডার জানের খেলা সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও ক্যাডার জান সুল ঠিক আছে সুল অনুসারে নামাজ কলমা পড়তে হবে ইনশাআল্লাহ কেমন তাহলে আমার ক্যাডার ভাই ঠিক আছে ক্যাডার ভাইয়ের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে পড়ি আমরা আমিন আমিন আসেন কথা বাড়াবো না অনেক সুইট সুইট কথা আছে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে সব আমি বলবো রেডি রেডি
এরপরে আমি রেখেছি আন্তর্জাতিক কি ডে আন্তর্জাতিক কাইয়ুল মাল আন্তর্জাতিক কাইয়ুল মাল হামিউল মাল মালের ডাক দিবস মালের ডাক দিব হাসর মাঠে এইভাবে আমরা সব মানুষ উঠম কেমন পর্যন্ত যত মানুষ আইব ইয়ান দিগারের ডাক দিব হিগারের ডাক দিব আগে গরু দাগাইতে দিছে এমন সব মনে আসেনি ছোটবেলা অন্ত নাই অন্ত চিকিৎসা বিজ্ঞান অনেক উপরে আল্লাহ আল্লাহ শাহানু বলেন ইয়াউমা ইউহমা আসেনি আন্তর্জাতিক মাল গরম করা দিবস আলাইয়া ফি নারে জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন সূরা তাওবা আয়াত নম্বর 35 আয়াত নম্বর এখন দুই নম্বর ওয়াজ করার যোগ নাই আয়াত নম্বর দিব লাগে কারণ হুলাইনে গুগল শরীফ সাহস দিতে যদি তওবাতে 37 নম্বর আয়াত ন মেলে ওই আমার গাড়ি কোবাই সুজাগ করিব এখন গাছের মাছের কিচ্ছা কাহিনী চলে না চলে না ঠিক রে ও নবী ও সেদিন আমি তাদের মাল গরম করিয়া তাদের কপালে তাদের পার্শ্ব দেশে তাদের পেছনে ফিরে আমি দাগ লাগাই দিব দাগ লাগাইয়া ফেরেশতারা বলবে হা জামা কনস তুম লি অফুসিকুম ফাজুকু মা কুতুম তাকনিজুন এটা সেই মাল যে মাল তুমি দুনিয়াতে জমা করছো সাকাত দাও ন দেও ন আফসারি সাহেবের কিতাব কেলো ন শুধু খাইছো তুমি আর তোমার বউ তাজা মোড়া হইছো এটা মাল মাল মালের দাগ সোনালিয়া দাগ জোরে জোরে বলেন শাসির কি কেলা সহজা কাজ রে যদি সুবহান আল্লাহ কইতো 10টা বেদ দিতাম নাউজুবিল্লাহ ফুল পিকআপ কিন্তু ফুল পিকআপ দিয়ে না নাউজুবিল্লাহ কই না দেখ আয়াতটাতে এনে কিন্তু একটা স্টাইল আছে তিন জায়গায় দাগ দিব কয় জায়গা তিন জায়গা জিবাহুহুম কফালে কম্পিউটার গরম করি বিরিক ফিল গরম করি আমরা টয়োটা গাড়ি গরম করি আমরা ট্রাক বাস অনির্বাণ বাস সুরমা এক্সপ্রেস গরম করি হাসর মাঠে ছ্যাপ ছ্যাপ করে কপালে লাগাইবো পাশে লাগাইবো জুহুর ওয়া জুনুবুহুম তারপরে জুহুর হুম তিন জায়গা দাগের কথা আল্লাহ কিল্লে কইছে গরিবেরা সাহায্য চাইলে যদি কইও জেডা সারকে তিয়াদের না কত দিব তুই ভিক্ষা করছ আমরা সোকলাল করি ধরে এই জন্য কপালে প্রথম এরপরে আর যা পরে দিও দিছিনি ফাঁস ফাঁস দেখেছিনি এরপরে স্প্রিং এর সিঁয়ার এলো অফিসে যদি আমরা কিছু সাহায্য লে যান স্প্রিং এর সিঁয়ারটা হাতে ঘুরে ইয়ার নয় ঘুরে আচ্ছা দিছি এই জন্য তিন নম্বর দাগ দিব তার ফিডের মধ্যে কিসের মধ্যে এই হাসর মাঠে দেখবেন যে বড় বড় কম্পিউটার বৈজ্ঞানিক বড় বড় কোম্পানি যদি কম্পিউটার জুকার বার আরো কারো কাছে বিল গেটস আর বাইসবের করে এনে ফেরেশতারা কথা কইতে বাইসব আসেন নি বেলা কি বেলা আমার মাথা এই ইজার কই ছাত করে কপালে লাগা দিব সানিস গুরিল গরম করি মাগো মাগো ও মাগো ডাকাইতে ফলা চুপ কর কথা কইস না এরপরে আবার কথা কই কই এটা ধরবেন ফাত করে ফাঁসে লাগাই দিব ফেরেশতারা এরপরে আবার জোগাড় দিব এবার ফেরেশতারা কিছু তার উপর করে শোয়াইব শোয়াই গেঁড়ি থানা দিব ঠেঙ্গো হানা দিব এবার ফিডের মধ্যে লাগবো আলা জুহুরিহিম এভাবে লাগা দিব স্যাঁত করি এনে ডেকারটা গরম করি ফিডে লাগা দিব মাগো 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 এ হাসুর মাঠে দেখবি দনিলে শুধু মাগো 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 তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিন কি দিন তাইলে ভাই সাহেব বাইর মতো করি গো তাইলে ভাই সাহেব শুধু নিজে খাইও না অসহায় মানুষ দেশের সেবা কিছু কর ন তোমারে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাই গো দিব গো ও ভাই সাহেব কথাটা কয় কে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহর নাম কই তো তোর মা তোরে কানি জান তো আল্লাহ গলাটা ফাড়াই কবি ফেরেশতারা ফাঁত ফাঁত করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোটা উড়াই লেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ফিক্সার দেবে শান মতলবে দেখছেন মাহফিলে আপনার আল্লাহর নাম কি সুন্দরে কয় কোকে গুন কই নাম গেরাম স শর্ট ফিল্ম দিয়ে দিবে ইউবাল্লিগুন আনি বিসালাম তারপরে ওয়াফুদ ওয়াফাদুল কুত্তাব অতিরিক্ত আমলগুলো নবীজিকে আপনাকে শু করাইব না দুই দিন আর সুবহান আল্লাহ তিন নগদে কি লাগে দুই দিন আর সুবহান আল্লাহ জোরে গাবড়া আবার কো আবার কো নগদে ফিকা ফুটবি তুই তিন চার দিনের ফিকা ফুটেছে স্কেলেটার মুসর দিব নগদে ফিকা ওর আবার দুই দিন আই জানে এর মারে তাও কুল মাল ওই আন্তর্জাতিক মালের হার দিবস ভাই সাহেব কি তারে আমরা এত বছর কোরআন শরীফ পড়লাম আফসার হিসাব কিতা কিতা কয় বুঝলাম না কথা তো মিল আছে কেল খারাপ করতে আছে না বেডাগা
আমার আল্লাহ কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি হুয়া খায়রাল্লাহুম বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা ওয়াখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। ও নবী যার গোনায় মাল দিছি মতলবে মাল কামায় মাল খায় ইডি যেন এটা করে কল্যাণের লাগি সিটা যেন মনে না করে এ মালিডিন তাকে আমি গলার মধ্যে লটকায় এতদিন চোদ ফুলের মালা কিসের মালা আল্লাহ কত কুল মাল সাইউ তাওয়া কো নামা বাকিলু বিহি এত করে সব মাল জমা করি তোকে গলার মধ্যে মাল লাগা দিম হাসুন মাটি এনে দেখবেন বে আরে কে রে গা ও মাই গা দে বিল গেটস না তার সমুদয় মালের গলার মধ্যে লাগাই আড়াল লাগছে। তারপরে আরো কিছু মানুষ দেখবেন মতলবের ও মাই মিয়া দে বিরিক ফিল তিন আনতে ট্রাক্টর 100 আনে মিয়ার গলার মধ্যে লাগাই লাগাই আরে কিও কাকু কাকু কইও না ইটলে আড়িয়ের তাইলে কি বুঝলাম আন্তর্জাতিক মালের হার দিবস থেকে বাঁচানোর জন্য বাঁচতে হলে সম্পদের জাকাত দিবেন, আল্লাহর রাস্তা খরচ করবেন, আয়কর দিবেন, ব্যাড ট্যাক্স দিবেন। মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে খুশি রাখবো, আখেরাতেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আসেন আসেন কইতাম নি ভাই সাহেব কইতাম নি আরো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন ডে সামনে আসছে, শুভ দিন, অমক মার্কাস ভোট দিন। কি মার্কা? মার্কার নাম কচ্ছা, তোমাদের দল হয়ে যাবে, দল কচ্ছা, অমক মার্কা। আল্লাহ আল্লাহ শানু একদিন নির্বাচন তো করে করবো রে। সুরার রহমান সুরা ইয়াসিনের সম্ভবত তারপরে 62 নাকি সুরা ইয়াসিনের, সুরা ইয়াসিনের তারপরে 59 নম্বর আয়াত, আয়াত নম্বর 59, আয়াত নম্বর 59। আল্লাহ আল্লাহ শানু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আসর মাঠে ট্রাইব্যুনালে আনি। এরপরে আল্লাহ কইব ও জান্নাতিরা আলাদা হইয়া যাও, ও জাহান্নামীরা রে আলাদা হইয়া যাও, আজকে ফাইনাল নির্বাচন। ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই জন্য আমি এই দিবসের নাম দেখছি ইয়াউমুল ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন দিবস। তাহলে আপনি এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না, আল্লাহ দুনিয়াতে তো সম্মানী হইলাম, নিয়ামত কামাইলাম, বিয়ে শাদী করলাম, সব কিছু নেতৃত্ব করতে তো আপনি দিছেন। ওনার নাম লোক আমার একটা ফাইনাল ফোন, আল্লাহ কো কিতারে তুই আবার শেয়ান হয়েছ কোন দিন, আল্লাহ যেদিন আপনি নির্বাচনটা করবেন আপনি আরে মায়া করি মহব্বত করি জান্নাতিদের দলের ভিত্তি নির্বাচিত করে দিয়ে নো আল্লাহ। আল্লাহ কো ঠিক আছে তুই সময় মতো শেয়ান হয়েছ কথা দিলাম, আমি আল্লাহ তোমাকে নবী রসুলদের দলে বলা মায় হকানি রব্বানিদের দলে রাখমু, তোমার জন্য বিশাল জান্নাতের বালাখানার আয়োজন। এই পর্যন্ত তুই ফোনটা দিস, তুই তো মুখ মার্কা লই লই আড়স, তোদের শেষিয়ালি পারলা তো তুই এড়ি লই আসক্তি। আন্তর্জাতিক সামনে আইতেছে আড্ডার দিন, কি দিন? আড্ডার দিন, দুনিয়াতে আড্ডা দিলে মা বা গাইলে কোকলামে রুত তোরে এম এ পাস করেছি ইউনিভার্সিটি, তুই তুই খালি ডাং ডাং করস নারায়ণপুর বাজার, তুই কেলাম বোর্ড খেলস ডাকাইতে রোলা, আব্বা নিজে কো হলারে ডাকাইতে রোলা, বিচার কার কাছে দিবি, বিয়ে করি আড্ডা দিতে তিন বউ কইব মা বাবা দিছে বিয়া আস্তে আট কুড়ে, তুমি তুমি কোনো কাম কাজ করো না, বেশি রাত করে ঘর চলি তুই জুতা দিয়ে হিটবো কো বিয়ে বইছি গ তুই ভারত আড্ডা দিতি নি রে, বিনা কথা গোলাম হয়েছে বি কই তুই মোর আমার দি তুই গোলাম হয়ে গেছে থেতির, ঠিক কি না? এখন আল্লাহ কয় আমার জান্নাতে আয়ত করে আড্ডা দিবার ব্যবস্থা করি, ইয়ামুন শুগুলুল ফাকে আন্তর্জাতিক আড্ডার দিন। দেখেন মহান আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবি, ফাকহুন আয় আড্ডা, ফাকহুন আয় আড্ডা, আড্ডা কেনে দিবেন ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, দেলাম দিবেন কক্সবাজার কাইলে মাহফিল করছি এভাবে আধা হতাই না, আধা হতাই না সেরা সেরা বললাম এটি কত রে কদর ঘন্টা 30 টিয়া কত ওড়িয়া এইটা কোরআন তো বানাইছে তো আদা হুতিন না হুতিন না শেয়ার, আবার আরিকাতুল ইত্তেকা আরিকাতুল নেশায় আমার মহিলার গার মধ্যে ডালান দিয়ে এভাবে থাকবে তিরিয়ানো,
ব্যাগের দিকে সাবি ডোনাল্ড ট্রাম্প বুশ বেলার কং ইং কং সং উং সাং কি কো ফুং পাং ওই তুই কব কিরে দেশে একটা আফেল মেলা সাদি ওকে হুদ্দা সাগব না ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন তোকে এটি তোকে নসিব নাই তোকে নসিব হলো মার দুনিয়াতে ফ্রি সেক্স করছ না ডাল খাইছ না আগর দেহাইয়া দেহায় বেনসন টানছিলি দে এখন আমরা জান্নাতের বেনসন টানি আর কি হবে গালি রে গালি রে মার দিব ওরে কথা কয়না লিল্লাহে তাকবীর আরে কাতুম নাসা মহিলার গায়ে ডালান দিব তোরা তো দুনিয়ার আড্ডার লাই পাগল ফেসবুক আর ইউটিউব লাই পাগল আহার জান্নাতে যে ড্যান্সটা তোকে আল্লাহ দিয়ে দিবে সো 70 বছর শুধু ডিস্কো ড্যান্স হইল আর জোরে আর শূন্যিস থেকে বাতাস ছাড়ি দিবে আল্লাহ হারমোনিয়ামের বাসি জান্নাতে সকল পাতা দোল খাইব বাতাসি দেন খাইলে জান্নাতে সকল পাতা থেকে আলাদা সুর আইব এরপরে সকল থোকা ফলের থোকা গুলার লাড়ি আর একটা সুর তুলব এরপরে অমিন আজামিন মিনাল জান্নাত জান্নাতের যত ফান পাত্র আছে একটার লগে একটা ডুন্ডু নাই দারুণ সুর কোটি 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 রকমের সুর জান্নাতের এক একটা গাছের গাছ কত বড় মতলব যত বড় তত বড় কেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম জান্নাতের এক একটা গাছের নিজ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া দৌড়াইলেও একটা গাছে ছায়া শেষ করতে পারবে না তাহলে এরকম জান্নাতে গাছ আছে 10টা কয়টা 10টা এ ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে এই মফিজদেরকে আজ করে কি লাভ দে আমি তোদেরকে গেস্ট পার্টি সিস্টেম ভুল উত্তরের দিকে নিয়ে যাব তোরা সব সময় সতর্ক থাকবি কিভাবে আফসারি ভাইকে গোল দেওয়া যায় তোরা ডি মারিয়ার মতো 13 মিনিটে মারি দিবি কি হইলো কি হইলো কি হইলো ও বুঝতে বুঝতে গোল কোবা কাপ ঠিক না তাহলে জান্নাতে এরকম গাছ 10টা কয়টা অসংখ্য অসংখ্য গণিত গোলাই মেরো বালাবেড়ার কাছে তো রাখাইছ তুই শেষ আজ যে তুই শেষ পড়া বুঝি নি তুই তুই টুলে তো লালা রিসুত কা বার মত গড়ি কো তুই শেষ জান্নাতের গাছ অসংখ্য আর জোরে তাহলে হে কোটি 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 ফাতা থেকে কোটি কোটি রকমের সুর হে আমার আল্লাহ আর ইসরাইলের গো ইসরাইল দাঁড়াও সুর তোলো সমগ্র সৃষ্টির মাঝে তোমার কণ্ঠ খুবই সুন্দর তুমি গান ধরো তাহমিদ তাকদিস গান লাগাইয়া এই বাদ্যযন্ত্র লাগে নতুন এক সুর হয়ে যাব এবার আল্লাহ কেউ আইনা দাও দাও দো তুমি কনায় আল্লাহ লাভাই কসার আল্লাহ আসি আসি ক তুমি জাবুর ফড়ে শুনো আমার জান্নাতের মেহমানদেরকে শোনাও এবার দারুণ করে জান্নাতে শোনাইয়া দারুণ আরো এক সুর নব সুর হয়ে যাবে কোটি কোটি রকমের এবার আল্লাহ জান্নাত জানো সুরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে আনন্দ দিবে তুই বুঝলি না বুঝলি না রে তুই কোন গানের লাই পাগল হইছ কি সুন্দর গান ড্যান্সটা কেমন হইব তাফসীর করতে বিতে ফি রাউজাতি ইউহবারুন এই আয়াতের ব্যাখ্যা লেখা আছে সুন্দরভাবে আপনারা দেখে নেবেন কি সুন্দর তাদের ভাষা কেমন হবে হুরদের ও ড্যান্সারদের ফাও কেমন হবে বুক কেমন হবে দাকমাতুল দাকমাতুল আলা দাকমাতুল আলা তারপরে খামসাতুল বাতনে ফ্যাট ছোট তারপরে বুক আর পাশা মোটা হবে তাফসীরে কুরতুবিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এরকম ড্যান্স এরপর আইব তোর মাইয়া ফোয়া হুর হুর হেতি আয়ে একটা লাড়া দিব ডান্স দিব 70 বছর তো ড্যান্স খালি আবার আয়েতে লাড়া দিব উমা আল্লাহ আমি কিতা দেখলাম তার থেকে 8 লক্ষ নূর বাইরে হইব তুই জান্নাতে যাবি না আসলে এই যে গেছাং রে ঢুনি তো সুবহানাল্লাহ তো কই ফর্দা ফাড়াইলেই বেটা সামিয়া না সুবহানাল্লাহ এরকম লোকের জন্য জান্নাত তো তোরা জান্নাতে যাইলো হুরের শর্ট দিব গো আবার যা ঠিক হইয়া তুই সিটিং এর লাইডে আইছিস তো রুম বলছিস ডাকাইতে বল গেলি রে মার দিব ঠিক কি না জোরে কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার তুই হেবুড়ির দিকে চাই 70 বছর তার দিকে চাই দেখবি এবার হেবুড়ি কইব ইয়া ওলি আল্লাহ ইয়া নুরুল ইসলাম মাতা তানজুরু ও নুরুল ইসলাম সাহেব কত বছর সাইবেন আর তাহলে লাইয়া আসো আমার দিকে আসো প্রেম খেলা খেলাম ও লাইসা লীলা কাহাজাত আর জন্য কি তোমার কোনো দরকার নাই আসো এক কদম দুই কদম করে যখন আসতে থাকবে না বা দোতলা থেকে আরেকজন হুর হিজ্ঞে তুন হিজ্ঞা আরো ডকের উম্মা আল্লাহ কিতা দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কূলে না কিনালাই রে কিতরে দেখলাম আল্লাহ হিজ্ঞে তুন তো হিজ্ঞে ডকের শেষ নাই সুবহানাল্লাহ
এবার হিকের দিকে আরো সাহেব 70 বছর কত বছর 70 বছর এবার সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তামজুর আর কত বছর সাহেব তাল ইলাইয়া আসো আ এদিকে আই লাভ ইউ ও ফুল হইল ফুল মধু খায়া গেলা না রে ফল হইল ফল খায়া গেলা না রে এবার এক কদম দুই কদম করে আগাইবেন তিন তালা থেকে আরোগ্য বস কোনে যান এদিকে একে একে সত্তর একে একে আরো জোরে একাত্তর নম্বর তালা থেকে দুনিয়ার মতলবের ওয়াইফ আমরা রেখে ও কোনায় যান ভাই সাহেব এদিকে তাকালি লাইয়া কুমার তো তুই এত সুন্দর তোরে কবর দিছে দাঁত আসিল না ডায়াবেটিসের দাঁত খেলে চুল তো বেলমাতা হয়ে গেছে তুই যে এখন এই হত্তর কে তুই এত সুন্দর কন্ত সাজ্জত তখন কইব ও বস আফসারি সাহাবে কি আমনে রে কোরআনে কারিম থেকে ওয়াজ করে শোনায় নন আকার আল্লাহ আল্লাহ শান জান্নাত আঙ্গর নতুন করে বানাবো জান্নাতের বাহত্তর জন হুরেছে আমাদের ডক আরো বেশি হইব জোরে জোরে বলেন দেখছেন নি জান্নাতের প্রত্যেক শুক্রবার রান্না করে আল্লাহ নিজে হাতে বাড়ি টাড়ি তরকারি টরকারি খাওয়াবো নতুন আইটেম এক সপ্তাহ যা খেয়েছেন মেনু চেঞ্জ মেনু এরপর আল্লাহ শুক্রবারে খাওয়াইবো খাওয়ায় এক একটা আপেলের 70 রকমের স্বাদ 70 রকমের গ্রাম 70 রকমের রং সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আপনারা কইতেন আফসারি সাহেব আপনি বলছেন আনা ফুল আনা জানি আন্নারে চিনি আন্না গো মতলিব করে হে মফিজ ভাইয়া দিতে আসেন সাড়ে তিন পেয়ে সমস্ত কথা কৌতুক মে আইসলামী করেন মিয়া আইসলামী নো আইসলামী নো তো গো গ্রামের কোরআন শরীফে লেখা আছে তুই কত দিন চাইলি না নুজুলাম মিন গফুরির রহিম আমি গফুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি ফেরেশতার ঘরে আবার ব্যস্ত বসে রেখে রে শুক্রবার কম দিলে আইব উগিল্লা নারায়ণ হাট গরু লই যে তিরি করো কোনা রে রে শুক্রবার তো আল্লাহ খাওয়াইব স্পেশাল খানা কয় চাই লেগে যায় একদিন হলে শুক্রবার খাওয়াই তো করে সুন্দর করে খাওয়াই এরপরে আল্লাহ ভাই প্যাকেট একটা ধরা দিব মাসিয়াতুল গিফটের নাম বক্সের নাম মাসিয়াতুল মাসিয়াত ইচ্ছের বাক্সা ইচ্ছের বাক্সাটা দিই ট্রাক 10-12টা যা দরকার আছে ব্যান নৌকা টোকা টলার কত্তিটি দিয়ে দিব মা আল্লাহ এটি গিতে উড়ি তো মাল এটি স্লিপ লিয়ে আসে দে স্লিপ এটি মাল অনুসারে স্লিপ অনুসারে মাল বুঝি নো আল্লাহ কি মাল ইচ্ছা কইটা ইচ্ছার বাক্সা দুনিয়াতে তুই যত ইচ্ছা করছিল ইচ্ছা সব পূরণ হইব মা কি ইচ্ছে করছে কু তুই ক্লাস ফাইভে পড়বার সময় তোর যারা ডাব চুরি করি বললে চাইছিল সাদা ইচ্ছে গো তোর তো কইলে না তোর তো রুরানি হয়ে গেছিল সাদাতের বাপে দিব মায়ের এই ডরে তুই ডাব চুরি করো ওই ডাব হয়ে যে তিনকে চুরি করতে গেছে তোর না গাহিয়ে নাস কাটিল তাহলে এবার আল্লাহর কবে আল্লাহ বুঝে ইচ্ছে ডাব খাইতাম করছি তখন মিনিট সেকেন্ড কোন দিন কয় তারিখে কি অবস্থা ওই ইচ্ছাটা আপনি করছেন স্কিনে ইচ্ছা চলে আসবে এরপর ঢাকা ইউনিভার্সিটিতে আপনি ক্লাস করবার সময় প্রিয় তোমারও দেখছিলেন কলজাহাড়ি গেছে কিন্তু হিজ্ঞের মাপ সরকার দলের ক্যাডার এই জন্য ঢরে আইলে বিয়ে কর্ণ কিন্তু মনে মনে ব্যাগের ভিতরে কত ফুল আসিল ডরে সে তীরে আই লাভ ইউ বলেন না কিন্তু মনে মনে আল্লাহ যদি তীরে হাইতে আল্লাহ আইলে বিয়ে যদি করতাম এই যে মনে মনে ইচ্ছে করছে ইচ্ছা কি তারে ইচ্ছা ইচ্ছা এবার ওই প্যাকেটের গায়ে লেখা থাকবে হ্যাঁ এ দুগে আছে আল্লাহ তখন হাজির হয়ে যাবে এ দুগের বাসও উড়াও আল্লাহ কি এরকম ইচ্ছে করছি নি কয়টা কয় মিনিটে কয় নম্বর ক্লাসে কোন সারের ক্লাসে তার সব টিপ দিতে বলি কলমের মধ্যে ইচ্ছে আছে এটি সব স্ক্রিনে উঠবো তখন খুব ঘটনা হ্যাঁ হ্যাঁ সাহা না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ তোরা কিল্লে তুমি আল্লাহ বলেছ তোরা রেগ দি বাদ দি আন্তর্জাতিক আখেরাতের দিবসের দিকে আগা লিল্লাহে তাকবি ওর গিফট টিপ দিয়ে আবার কইব দে সত্তরখান প্লাজার দিকে ঢোকো বেড়ারা হিন্দি যাও বেডেরে হিন্দি যাও কারো কারো লগে কারো মিশিও না উমা বাজার ও সাহেদে বিশাল মূর্তির মার্কেট শুধু মূর্তি এত সুন্দর সুন্দর বেড়া চেয়ারম্যান সাহেব কেবল দুনিয়াতে কে তোমার সিনেমা যদি ইগেল লাইনে হয়ে যেতাম এরপরে চিন্তা করবো মূর্তির মেয়েদের লেখা আছে ইয়া আবদাল্লাহ ইন সে এটা ফালবিস ফালবিস নি ও আল্লাহর বান্দা তুমি যদি ইচ্ছে করো আমাকে পরিগ্রহ করো এখন চিন্তা করবো আমি এই সুরত যদি কালার যদি হয়ে যাই তারপরে কসমেটিক সার্জারি আমি যদি হয়ে যাই জান্নাতে তো আমার ওয়াইফ আরো চিন্তা নো এটি কেবল এটা নো 313 নম্বরে যাও তুমি ভুল আইসো ভুল আইসো এই বাড়ি তোমার নয় এই বাড়ি এবার নিচে দিই লেখা উঠব
ডিসপ্লেতে আল্লাহর বান্দা তুমি যদি এটা গ্রহণ করো জান্নাতে সকল রোমে অনলাইনে ব্লুটুথে অনলাইনে তারপর ওয়াইফাইতে প্রোগ্রাম চলে যাব তোমার হাজবেন্ড এই সুরতে আসিতেছে মহিলার ঘরও এইভাবে সাজাইব মহিলারা তো বেশি সাজ পাগিন না কোনো পাগল নেই কারো কারো বাড়িতে 260 খান কাবড় কয় খান হেতিল্লা হুরা কাবড়ের কলকারখানা আনি দিল হেতির সয়েজের স্বাদ মেটে না সেই কন আমলে বিয়ে হয়েছে বিয়ের শাড়ি অন আছে আর আর হতি দুই দে দুই খান কয় খান ও মা গো সময় হইতে হইতে বুড়ির গড় রে এরকম মা বোন আমাদের মতলব নাই রে এ তার মায়ের খাবার লাইন করছে ভুল করছে চত কবি বলে নাই ও ভাই নাই রে এবার হে বুড়ি রে দেখবো মা বুড়ি না সুন্দর তখন লেখা সেম সেম লেখা উঠবো হে আল্লাহর বান্দি তুমি ইচ্ছে করলে আমাকে গ্রহণ করো কো মা গো হে আমি আর চিনবো নি আমাকে মুখের বা তার লাড়িলে দুয়ে নিয়ে যাবে কুকুর তুই এই চবে দক্ষ এইটা রুম এটা তোর নতুন আরেকজনের তখন ওই ব্লুটুথে লেখা উঠবো হে আল্লাহর বান্দি তুমি আমাকে রিসিভ করো পরিগ্রহ করো এই সিস্টেমে আল্লাহ প্রোগ্রাম তোমার ওয়াইফের স্বামীর কাছে পৌঁছে দিব কি সুন্দর কি সুন্দর জান্নাত সে জান্নাত তো যাবিনি রে যাবিনি রে গেছেন গ্রেট অফার দিচ্ছে আল্লাহ আজওয়াজুম মুতাহারা ফুত পবিত্র মহিলা মুতাহারাতুন মানে মুতাহারাত মিনাত দানা সোয়ালা রাকে অল বাউল অল গাউত অল বুসাত অল বুসাত অল নুখা মাত অল হাইজ অল নেফাসে জান্নাতি মহিলা গুলার কোনো হাইজের হাইজের রক্তের দুর্গন্ধ নেই তারপরে নিফাস নেই থুতু নেই স্ল্যাশ মানে কাশ নাই ঘাম নাই ফেসাব ফাইকানা নাই ফুত পবিত্র সুগ্রান আর সুগ্রান সুগ্রান বাইসাব কথাটা কয় কে আর জোরে ফিক আপ দিয়া তুই আল্লাহর রেড কিনলি না নেট কিনলি না তুই আস মোবাইল শরীফ ইউটিউব শরীফ তুই সাই সাই এভাবে তুমি কোন মতে রইলা রে দয়াল ছা নাম তুমি লেখো তুই সিটিং ভাই মত কো তুই সিটিং আর তুই আত খুলতে হইব তোরে ভাই তোরে আত শুকে রাখতে পারনো আত খুল দে সেলিব্রেশন স্টার্ট আত খুল ঢাকায় আত খুল দে আই জানো কেন তুই সিটিং কে সিটিং তোরে ঘুম যাবার সুযোগ আয় দিতে হলো এটা কথা আছে আমার ঠিক না এতে কয় আমি তোমারও লাগিয়া যোগিনী সাজিব না জুবিলে কটে আর কটে আর মাইয়া ফয় গেলে তুই যোগিনী সাজবি বাইর মতো করি আস্তা পুরা শরীরে দুর্গন্ধ বেড়ি তো দোষ দি লাভ নাই তোর গাথা তো দুর্গন্ধ বগলের তোলা আঙ্গুলটা অন বরি আনা কোন আর তোরে কোম্পানি অফার দিতেছে আজু 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 এই কথা মতলবে আসেনি মতলবের কোরআনে এই কথা নাই রে তো তাইলে তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না আইবি আমার আল্লাহর দিকে না আইবি তুই ডাকাইতে কর্ম ইয়ারাজ ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ তোর গানের শব্দমালাটা একটু চেঞ্জ করে দিতে হবে তুমি কোন বাদে এসে এ রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রইলার নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব যে হামজালা যে আমির হামজা নবীর সুন্নাত দৈন্য একামতে দিনের জন্য প্রাণটা দিয়ে দিছে কলিজাটা সিবাইয়া সিবাইয়া খাইছে তুই তোর মাইয়া ফুয়াল্লাই যোগিনী সাজন লাগ তোর নবীর লাই আমির হামজা সাজ হামজালা সাজ আল্লাহ সাল্লাহ শাহানু 8000 হুরের সাথে তোরে বিয়া করাই দিও আল্লাহ নিজে অফার দিতেছে ওয়াজা ওয়াজ না হুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়া করাই দিমু হুরিনদের সাথে কো তোমার আব্বা আম্মারে যেভাবে জান্নাতে আমি বিয়া পড়াইছি আদম সফিউল্লাহ আম্মা হাওয়ারে তদ্রুপ আই বিয়া পড়াইম আবার জান্নাতে আই তোমার নিজ দায়িত্বে কাজী সাহ মতবের গা লাগতে রো আই নিজে কাজী নিজে ইমাম সাহ নিজে বিয়া পড়াই দিও দুনিয়াতে সাইবাল্লাহ ঠেকটে সাইবাল্লাহ ইমাম সাহে বিয়া পড়ার তবে ফাইনাল বিয়া আমি আল্লাহ তোমাদের জন্য পড়াইয়া দিব নাইরি কোনে রেখছি হিদা কর হুরুম মকসুরাতুন ফিল কিয়াম আমি জান্নাতের বাসর করে নাইরি রেডি রেখছি জোরে জোরে বলেন নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া
হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বাতাসে রইলার নবী যার তুমি কোন বাতাসে এ রইলার নবী যার আল্লাহু আকবার কেমনে অশ্লীল গানের দিকে যাস তুই নবীর তরিকার দিকে আয় নবীর গানের দিকে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলো বলছে দেশ মাতৃকার গান এই যৌন উত্তেজনা গান বাদ্যযন্ত্র সর্ব অবস্থা হারাম যৌন উত্তেজনা গান তুই তো জেনাবা বিচারের দিকে চলি যে তোর ইমান নষ্ট হয়ে যাবি তুই চরিত্রটা ঠিক রাখ এই জামানাতে যাদের চরিত্র ঠিক থাকবো যে সমস্ত মা বোনদের আমার ভাইদের তারা সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাইব সবচেয়ে বড় মুসিবত চেয়ারম্যান সাহেব চরিত্রটা সাড়ে সাতশো কোটি মানুষ তো প্রিসেক্স আল্লাহরে মানে না আল্লাহরে বুড়ি আঙ্গুল দেয় তুই কি আল্লাহ কি নবী আর তোরা দেড়শো কোটি মুসলমান তোরা চলি যাস হেতাকর দিকে তোকে ফ্যান হজন্ত হুরা হুয়া হুয়া কুত্তার ফ্যান তো হুয়া নাই যা ঠিক কি না দেখবেন কুত্তার দিকে সেন কুত্তার মা কুত্তার যেদিন বিয়েছে সেদিন তুই হেতার যে ফ্যান কাছে ইঞ্চের ফ্যান লাগাই দিছে আর কোনো কেউ হুয়া টুয়া নাই আর তুই বনি আদম ওই লেখাত কররান না বানি আদম আর তোর ফ্যান ইয়েন দি হেরা হিয়েন দি হেরা ইয়েন দি হেরা আর মায়ের এসে ইয়েন দি পিক আপ দে তুই সিডি আতুটা সাগা রে আতুটা সাগা আর দিকে মার এনে মার তুই সিডি ও বুড়িয়া সাহের আত মারো না এনে মারো তুই সিডি কে সিডি তো গান গাছা গান তো তোল্লা অসুবিধা নাই শিরক বেদাতের গানগুলো না ডিলেট হবে তারপরে বাদ্যযন্ত্র না ডিলেট হবে তুই দেশের গান গাছা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি কি এটা বিজয়ের মাস না তো চলবে তো চলবে না দেখি আমার দেশকে কারা ভালোবাসে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মা যে মা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে যে শিশুর মধু হাসিতে আমার অঙ্গ দোলে যে গৃহ কপাটে সুখ ঐশ্বর্যের দুয়ার খুলে সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি ঠিক না তোরা সুন্নাত তরিকা নাতে রাসূল হামদে এলাই আড্ডাতে এগুলা গা ইয়ামুল শুকলুল ফাকে আন্তর্জাতিক আড্ডা দেতে তোরা যেভাবে আল্লাহ তো করে সৌন্দর্যের সমারোহ ঘটে দিব দুনিয়াতে তোরা কোরআনে কারিম দিয়ে আড্ডা দে উম্মতের হাতে হাতে চেয়ারম্যান সাহেব এখন কি মোবাইল হাতে হাতে কি সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল কোরআনে কারিম ঠিক না আর এখন বুড়া জোয়ান সবাই রাতে রাতে বুড়িয়া কইও আফসারি সাহেব তো বালা বালা কুসু কুড়িয়া কথা কয় নাতিনিরে কয় বাইয়ের একটু দি দেশে ইউটিউবের ওয়াজটা ভরি দেশে এবার বুড়িয়া হুতি হুতি কম্বল হুতি হুতি স্যার এবার ইউটিউবের আসতে ইউ মোবাইল ইউটিউবের ভিতরে চলিয়েছে কিতে আবার ও হিডা কোনটা বুড়িয়া হুতি হুতি স্যার ওমা গোমা হাসতার আমলে বিয়ে করছিলাম মা বুদরে এবার বুড়িও দক্ষিণ রোমে হুতি হুতি স্যার নাতির বাজি গেছে দশটা কিরে নাতি তুই কিটা করস মোবাইল লই ভাইয়া আমি গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিছি কি ভাইয়া আমি এটা একটু দেখবার লাগছি আবার নাতিরে উত্তর রুম থেকে কি কর তুই মোবাইল লই কিটা করস ভাই আমি অনলাইনে ক্লাস করতেছি প্রত্যেকটা উম্মতে কি খেতে আছে আমরা মোবাইল খেতে আছে যে যেটা খায় তার থেকে এটা বাইর
সেলো মেশিনে কি থাকা ডিজেল তার ফাসাদি ডিজেল ভাড়া ঠট্টা 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 ঠিক রে আঙ্গো গানি এখা অক্টেন হেতের ফাসাদি অক্টেন ভাড়া হেতের যেন সুগন্ধ আতরের মতো অক্টেন একটু সুগ্রান্ত বুঝছ না তো তোরা যে জিটা খাইতি আস তো গো এই এনতি কলবে তুই ইডাই বার হইব সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ তারপরে ইপটিজিং মদ গাঁজা নারী দর্শন ফরগিয়া কিভাবে যে বিশ্বের ভিতরে ঢুকতেছে আপনারা আগামী দুই বছরের ভিতরে দেখবেন অবস্থা আমাদের ভয়াবহ আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা আমাদের কারো অন্তরে নাই আল্লাহ রোগ দিছে আল্লাহর দিকে মোতাবজ্জ হইবার লাই আল্লাহর দিকে আইবার লাই আমরা উল্টা টিকা মিকা দিই উল্টা আল্লাহরে আল্লাহ পাচ্ছ নি শো এটা হিডারে জনটা এই আন্দে মতলব জনটা কে তুই কীতে দিছ কসি নফরম দু হ্যাঁ বলি আশি পার্সেন্ট ভাই সাহেব আপনি গীতা আমি দিছি মরার না 99% রেন্টে উডিকো হ্যাঁ গল তোরা তোরা জনা গল আমি দিছি ফাইজার ফাই জার 100% আল্লাহ কো আল্লাহকে হাকলামি করছ কেন রে অন ভরে দিছে কি তাই অমিক্রন ভাইরাস অন এটা আরো শক্তিশালী দ্বিগুণ শক্তিতে কয় আসিতেছি এই বাংলা আবার আসিব ফিরে এই বাংলা আবার আসে কোনটা এমজিএস ভাইরাস কি ভাইরাস একটা টিকা 30 লক্ষ টাকা রু এর আগে দিয়ে লেবো গো আল্লাহ টেয়া থাক রু লই যাও তো এই সমস্ত লকডাউন শাটডাউন ঠিক আছে ইডা দি আরো একটা ডাউনের দরকার হিডার নাম হেড ডাউন ওইডার নাম আর আজরে এক সুরে আল্লাহ আল্লাহ শান ক বান্দা তুই হেড ডাউন দে কারবার আয় করি এলাইও এই তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হেড ডাউনের তিনটা তিন ডোজ দিগা সুবহানা রাব্বিয়াল আলা এই কথাগুলা স্বয়ং নবীজি শিখেছে আল্লাহর তরফ থেকে এগুলা কোনো মানুষের বানানো নয় আল্লাহ আমাদেরকে মাথা মুছে সেজদা অবস্থা বান্দা তুই আর সুবহান কইছ তিল্লে রে আল্লাহ জানি আমনে ফুত পবিত্র মহিয়ান করিয়া নামনে লা শারিক আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ সহানুক বুঝলাম তুই আমার সুবহান কইছ এখন রব কইছ কিল্লে আমি তোর কেমন রব আল্লাহ আল্লাহ সহানুক আল্লাহ আল্লাহ সহানুরে কইতে আছে আল্লাহ আমি যখন মায়ের পেটে ছিলাম কোনো ব্যাংক বিমা চাকরি বাকরি ছিল না সেখানে আপনি আমারে খাওয়াইছেন প্রতিপালন করছেন আল্লাহ আপনি আমার রব আপনি আমারে কবরে হাসরে মিজানে ফুলছে না তো সব জায়গা সেভ করিয়েন খাওয়াইয়েন আল্লাহ মতলবে আমি 80 বছর বসবাস করছি 80 বছর অক্সিজেন খাওয়াইছেন কোনোদিন আমার থেকে বিল নেন নগো আল্লাহ আল্লাহ করোনা ভাইরাসের ধরছে আর আমি আসিলাম 20 দিন হাসপাতাল কয় দিন এ 20 দিন আমার থেকে 80 লাখ টাকা লই গেছে গো আল্লাহ আল্লাহ আপনি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আমার জন্য অক্সিজেন ফাটাইছেন সূর্যের দেশে হাইড্রোজেন জ্বালাইতে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাখ রিঠালন লাগছে হিয়ানে ইয়ান থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়া দিয়া আল্লাহ রিফাইনিং করে করে ফিল্টারাইজ করে করে মতলবে 26-27 ডিগ্রি দিয়া গাছের এক একটা ফাতাতে 2 কোটি করে নজেল লাগাই আমার নাকে দিয়ে আমার অক্সিজেন কা ওই আপনি বাঁচাইছেন আপনি আমার রব আপনি আমার রব আল্লাহ কথা আইলে তুই আর আলা কইছ কি ইল্লে তুই কেন জানো সাই বড় আমরা সেজদা অবস্থা তিনটা ওয়ার্ড কত কত মহা অর্থ আল্লাহ রে আমরা কইতেছি আল্লাহ আমরা জানি আন্না কত বড় সুবহান রাব্বিয়াল আলা আই সিনি আন্না কত বড় আল্লাহ এই গ জগতে মহা জগৎ থেকে তারপরে আরো বড় হচ্ছে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড় তার দূরত্ব হচ্ছে 500 বছর এইভাবে 7টা আসমানের দূরত্ব 3500 বছর আখেরাতের তার চেয়ে বড় 70,000 নূরের ফাতার দেশ তার চেয়ে বড় মালায়ালার পঞ্চম মঞ্জিল তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ গো বান্দারে হেড ডাউন দি তুই এত বড় কথা কইতি এসছ কথা দিলাম এই কফালটা আমি আল্লাহ জাহান্নামে নেব না তোর জন্য আমার পক্ষ থেকে গেছেন রেট অফার জান্নাত 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 এই জগত বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে কয়টা 0.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য আমরা কইতে আইতাম না 99% 99.99% মহাশূন্য খালি ইডার ভিতরেও বেলে এ কিতাব বাংলাদেশ আরো 300 রাষ্ট্র এশিয়া মহাদেশ 5টা সাগর 7টা দেশ উমা ইডার ভিতরে বেলে কিতা সৌরজগৎ হেতে 53টা হোলা মাইয়া উমা সূর্য সিটিং বেলে আঙ্গকে রামতুর বেলে 13 লক্ষ গুণ বড় হেতের হল অজ্ঞা আছে অমিক্রন সি অমিক্রন নক্ষত্র অমিক্রন হেই সূর্য রে হেতের আব্বারে গিলি খাই এলা 3 কোটি সূর্য হেতের হাড়ের ভিতরে ঢুকিতা হেতের আব্বারে কত 3 কোটি আব্বারে হাড়ের ভিতরে হাতা আব্বা ঘুম যাও নীলমণি ঘুম না যাইলে কিলকরি কিলকনি
এখন বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ঘোষণা দিয়েছে এক একজন মানুষের যে জান্নাত দিব দশ দুনিয়ার রহমান জান্নাত সত্য সে জায়গাগুলো আছে মহাশূন্য প্রতি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হয় জিনা আপনারা শুনতে চাইলে আমি শোনাবো ইনশাআল্লাহ আর আপনারা যদি তারপরে কষ্ট হয় আমি শেষ করব ইয়াউমুন দাহাকুন আন্তর্জাতিক হাসি দিবস আন্তর্জাতিক হাসি দিবস এই তো আমার ভাই জানে দাহাকুন হা হা সেদিন মুমিনেরা আসবো নোবেল প্রাইজ যারা পাইছে বিজ্ঞানী জ্ঞানী রকেট বানান না তাতে রেল ইঞ্জিন বানান না তারপরে বিমান বানান না ক্যামেরা ট্যামেরা বানান না দুনিয়া তো আঙ্গর কব্বেকুপ কয়েকদিনে পাগল এদিনে কীভাবে ওয়াজ নসিহত হনে আল্লাহরে দেয়নো নবী দেয়নো কই কীর আল্লাহ আঙ্গ অজ্ঞের দিকে অজ্ঞের ঠেলা দিয়ে দিয়ে তারা আসে জান্নাতেও ওহম ইয়েতা গা মাসুন অজ্ঞের দিকে অজ্ঞের ঠেলা দে কোন নবীর ফাটি করি নবীর প্রতি মানা নিয়ে আস্তে আস্তে গরিবের ব্যবসা বাণিজ্য দশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সম্মানিত ইমাম সাহেব ও সম্মানিত আমার কলিজার টুকরা নেতৃবৃন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নির্দেশ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনারা চলবেন নতুবা উপায় নাই উপায় নাই অনেক ইমামে নিজের মত মতে ফতুয়া দিয়ে লায় মাসলা দিয়ে লায় ফারে না এর ফর ফতুয়া দিয়ে লায় আমার এই জীবন আমি একটা ফতুয়া দিন মাফ চাই ঠিক না কারণ এটা ভুল হইলে গুণা আমার তো এই ফরকালে এ নেতার গো মাথার উপ দিয়ে কর্মীরা আইটবো ও মোহাম্মাই গে কে এত বড় নেতা আমি আর কান্দের উপ দিতে আটটি আছে দশজন ও মাই গে হিজ্ঞা না ইজ্ঞা দেখেন কোরআনে কারিম আপনাকে কি ফিল্ম দেখাচ্ছে সূরা ফুসিলাতের ২৯ নম্বর আয়াতে আল্লাহ 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 ফরকাল কত ভয়াবহ হবে হাসর মাঠের স্টেডিয়াম ঠিক না তো ইমাম ফাদ্রি ফির ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গু আকাবির বড় ভাই উপরের চাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাই কমান্ডের নির্দেশ মুত্তাকি হুজুর গরম হুজুর তারপরে প্রেমিকা বিজ্ঞানী নেতা স্যার প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় প্রিয় নায়ক নায়িকা প্রিয় নেতা নেত্রী ফিতা আঙ্গ এলাকার বড় হুজুর আমার বাতিজা হুজুর আফসারি হুজুর আফসারি হুজুরে কইছি এটা আমল করি বেল্লাই হেদিন এটা কাম হইতো না আফসারি হুজুরের মাথার উপ দিয়ে তার ভক্তবৃন্দ আড়ি আড়ি জান্নাতে যাইব ঠিক না এই জন্য ফতুয়া দিতে কোরআন সুন্না থেকে দিবেন আমরা তো কই হুজুর আপনি যে সমস্ত ফতুয়া দেন এটা আঙ্গ এলাকা চলে না কিতাবের নাম এলাকা কিতাবের নাম আবার মহিষা পূর্ণি কয়টারে মহিষাতে যেগুন ক্যাডার এগুন নারায়ণপুর বাজারে যাইলে আবার খানা নাই আবার নারায়ণপুর বাজারে গুণ মতলবে যাইলে খানা নাই মতলবের গুণ শামপুর যাইলে কবে গালি গেলাম ঠিক না এভাবে এক একজন এক এক এলাকার মাস্তান এলাকার বাপ তো চেয়ারম্যান সাহেব আমি চিন্তা করছি আমার যদি কোনো ফোলা হয় আমি আবার ফোলার নাম রাখবো দরকার এলাকা এবার ঢাকা যাইলে কব আমি আপনি দিয়ে বড় বড় কথা কন বেটকে বেটকে মিয়া ফাইজলি কারণ কা আপনি কে কম ভাই আমি এলাকার বাপ এনে চপ চালা বলা আমি লুটি এলাকার বাপ গালি রে আমার মাধ্যমে তৈরি করি গেলে দৌড় দিয়ে যাবো আবার মিরপুরের দিকে হিয়া দিকে ভাই বেটা তোর মারতে মারতে এনছে এনছে তুই কে রে কই ভাই আমি এলাকার বাপ সবাই মারি মুমুর সব আসলে তুই কি তা তোর তো বেলে না তোর তো কোনো বাহিনী আইলো না তুই কেমনে এলাকার বাপ হইবি তা আমি কই বাইরে আমার ফোলার নামে এলাকা এই জন্য আমি করতেছি এলাকার বাপ আমি কি এলাকা ফোলার বাপ এইভাবে ক আমরা যে বিভিন্ন ফতুয়া দিয়ে চলতে আসি এ সমস্ত ফতুয়া আল্লাহর কাছে চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতুয়াগুলো নিয়ে এসেছেন আল্লাহ যেগুলো বলার জন্য বলছে এগুলো অনুসারে চলতে হইব নয় দিন ফিসাবের মাথার উপ দিয়ে আঁটবেন ফিসাব কিন্তু শেষ আফসারি কোরআন সুন্নার বাইরে কথা কইলে আপনারা আমার মাথার উপ দিয়ে আঁটবেন হাসর মাঠে গো কি রে বহুত মাল কামাইছিল তো আফসারিয়াতে বহুত শিয়ালা কি আফসারি চিটিং শুক্লা কেনি
নেতার মাথার রূপ দিয়ে আড়াই সাইড কর্মীর ঘরে কথা কয় না, তাহলে আমরা কি করবেন এখন থেকে? কথা কয় না, সতর্ক হবেন। আরেকটা এই দিনের আরেকটা নাম নিদাউ শুরাকা ইল্লা, আন্তর্জাতিক মূর্তি আহ্বান দিবস। আল্লাহ জাল্লা শানু কাজী হইয়া ডাক দিবেন, ও আমার বান্দা বান্দির, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানলা না, আমি আল্লাহরে মানলা না, আলেম আমার এত রকমে বুঝাইছে তাগো কথা মানলা না রে। তোমরা মূর্তি মানছ, 33 কোটি দেবতা মানছ, 35 কোটি মানছ, ওয়াও মায়োনা দিহিম ফায়াকুল আইনা সুরাকায়াল্লাযিনা কুতুম তাজউমুন। এখন কোথায় তোমাদের রক্ষা করিন না দুর্গা, নাশ করিন না দুর্গতি, শেষ করিয়ে লেব ডাইনে বামে 10 দিক থেকে আর দিব অঙ্ক নাই। আনো তাহলে লইয়া আসো আমার দিকে, এর করে নিয়ে আসো। সুরা কাসাস আয়াত নম্বর 74, আয়াত নম্বর আরো জোরে, আমার যে সমস্ত ভাইয়েরা অন্যান্য খোদার ইবাদত করেন, ভাই সাহেব একটু সতর্ক হইয়া যা। মহাগ্রন্থ আল কোরআন সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পয়গম্বর। এই আহ্বান আন্তর্জাতিক আখেরাত দিবসের কথাগুলা বুঝেবার জন্য নবী দুনিয়াতে এসেছেন। চেয়ারম্যান সাহেব, সেদিন আমি নেট শরীফে একটা গান শুনি, আপনার খুব ভালো লাগছে গানটা, ফুরাই ইসলামাইজ, বাদ্যযন্ত্র আর কিছু শিরকি সিস্টেম বাদ দিয়ে দিলে গানটা ইসলামী হয়ে যায়, ভালো লাগছে। আমি শুনলাম ফুজাতে গাইতে আছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। কথাটা ঠিক আছে, মানে অহংকার করি তো লাভ নেই, এ দেহটা তো পচে যাবে, তবে আমরা ফুড়ি না, আমরা কবরস্থ করি নাকি দুলার মতো, ঠিক কিনা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে। গানটার আহ্বানটা দেখেন কত সুন্দর, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা রঘুমায়, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে দেহ আর দিবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহ মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ঠিক না? আমরা ছাই করি না, ছাই হবে না। আল্লাহ আমাদেরকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা করে আবার দাবা দি অফ দাত উই বি দাস্ট, দাবা দি অফ দাত উই বি দাস্ট, উই বি বান্তু আসিস, দিস বাদি ইজ এ রোদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরি, ঠিক না? In the rough soil like a father grows a gun, in the face of the bad like great man a lot, but it's just a fool of insect, but it's just a fool of insect, so it has দিস বাদি জি রুতেন বাদি ব্রাদের হয়ারিয়ের গরি, ঠিক না?
Remission will be the last event you will be see. The birds will run away with their hearts. Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hearts. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die as dead. Then all the relatives we say, everyone wishes an end of dead. This body is no longer the sea. This body is a roden body radir. Hoyari gori. This body is a roden body radir. Hoyari gori. Allahu Akbar. Allah ki lash jalati bolche. Jokhon kabil sura habiler hotta korche aklimar ailo biuloi lagi. তখন সে লাশ কিভাবে কি করিব, তখন সে কি করছে, আল্লাহ তাআলা শানু ফাবায়াস আল্লাহ গুরাবান, আল্লাহ তাআলা শানু দুইটা কাক ফাটাইছে, কাক একটা আরেকটারে মারি, এবার কাকে মাটি কুড়ি আরেকটারে দাফন করছে। এই প্রথম মানুষের আল্লাহ লাশ দাফন শিখেছে। লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা শানু মহাগ্রন্থ আল কোরআনে বলছে। তাইলে আল্লাহ বান্দা বানাইছে কে, লাশ দাফনের সিস্টেম করছে কে, সকল নবী রাসূল এভাবে শিখেছে। আমার দাদা আর কি, আমার দাদা ভাই আছে না, রবি ঠাকুরের আব্বা কি রথীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, ওনার কবর কিন্তু ধার্য, ওনার লাশ কিন্তু ধার্য করা হয় নাই কেন, ওনাকে বিলাতের ব্রিস্টল কবরস্থানে সেখানে দাফন করা হয়েছে, তাহাকে ধার্য করা হয় নাই, ঠিক না? তাইলে এই যে আমার হিন্দু ভাইয়েরা এই জিনিসটা খেয়াল করবেন, এত সুন্দর বডি, পোকা খাক যায় খাক, অনেক নবী রসুলদের দেহ, অনেক নেককার আলেম ওলামাদের দেহ, পীর মাশায়েখদের অনেক যারা নেককার তাদের দেহটা পোকা মাকড়ে খায় না, অনেক জায়গা এইভাবে পাওয়া যায়, সমুদ্র ভাঙ্গনে নদী ভাঙ্গনে, তারপরে এভাবে পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। আর বর্তমান বিজ্ঞান চিন্তা করল, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও লাশটা জ্বালালে পরিবেশ দূষণ হয়, দুর্গন্ধ হয়, খরচও বেশি, 10 মণ লাকড়ি লাগে, আর আফসারি তো ধরেন ঠাকুর হেতের তো ফুটতে আরো বেশি চন্দন কাঠ টাট লাগে, উম্মতের আরো 10 লাখ টাকা খরচ, আর এমনি আফসারি হোক কাফসারি হোক যে হোক 500 টাকার কাপড় অফসয়নি অবকর দিলে তো আনু ওনারে ফুরেন লুঙ্গি দি, ওনার দাফন কাফন হয়েছে, কহুজুর ওসিয়ত করছে ফুল আব্দুর রহমান, রে রে আব্দুর রহমান কিন্তু আব্বা তুই আমারে আমার ফুরান কোত্তা কাপড় দিয়ে দাফন করিস, ককিল্লে নতুন গুলা রাখি দিছি আমার মুসলমান ভাই বোনেরা, এটা পড়বো নতুন দুনিয়ার মানুষের জন্য, জীবিতদের জন্য নতুন কাপড়ের দরকার, আমার কোনো রকম লজ্জাস্থানটা ডাকি কবরে ঢুকা, এরপরে তো জান্নাতের জামা কাপড় আমি জার্সি টার্সি পাই আজম ইনশাল্লাহ, আমার এইভাবে সোয়া লিল্লাহে তাকবীর। তাহলে একটা গরিব মুসলমান বলল হেই 900 টাকা 1000 টাকা লাগে, ঠিক কিনা, 10 মণ দারুগা 2000 কত, ও মা গো আমি শশম কল্লা দেখছি গো মা গো, আমি কান্দি দিছি আল্লাহর দিকে, এখন আল্লাহ জান্নাত লাগ ধর, আল্লাহ কো কিতে রে, এখন যে ফোড়ানি দেখছি আল্লাহ নিচে দারগা উঠবে মানুষ, এর উদ্দি দারগা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি দূর দিছি কয়েকবার, আমার প্রিয় নবীকে আমার সালাম পৌঁছাই না, আল্লাহ নবীর মহব্বতে আয় শীতে কোলা তুই পাচ্ছি, হরে জিডে কোবা কবি জিডে আছে এটা আন্না হ্যাঁ মান্য, তবে দুনিয়ার কোবা কবি তুই পাচ্ছি, ওরে কথা ঠিক না? তাহলে কি ইসলাম ইজ অথেন্টিক রিলিজিয়ান, আফসারি রে তোরা চোখের জলে বাসা দিবি দুলার মতো, কত সুন্দর করে সাজাই দিব, ওমান দুনিয়াতে হুড়ালাম মা গো, আল্লাহ হুড়াইবার আগে নিজে আগুন ধরা দিছি, আল্লাহ রে কয়ের কে আল্লাহ তুমি কি আর পাইবা, এটা তো চলে গেছে দাহা হক সে হয়ে চলে গেছে, আল্লাহ কারে না তার তানু খোরা বলার সঙ্গে সঙ্গে কাম তুমি, আন্তর্জাতিক আদালতের হিসাব নিকেশ এগুলো আছে, এগুলো আস্তে আস্তে কোবায় কোবায় সাইজ করি, হয় জান্নাত ন জাহান্নাম লিল্লাহ তাকবীর। তো কয়টা করছি ব্যাক মিলে 5টা 6টা করছি, আর বাকি 128 দিন রয়ে গেছে,